বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতি আমরা বলবো যে এটা আমাদের চতুর্থ স্তর, তার মানে ব্যাপক হারে ভাইরাসের ট্রান্সমিশন হচ্ছে এবং মানে কারা ট্রান্সমিট করছেন সেটা আমাদের বোঝার পরিষ্কার পথ নাই। যেই মানুষগুলোকে আমাদের আপাতত সুস্থ মনে হচ্ছে তাদেরও অনেকে ভাইরাস ছড়াচ্ছেন, মানে ব্যাপকভাবে ভাইরাস ছড়াচ্ছে, এটা হচ্ছে আমাদের এক নম্বর উদ্বেগের পরিস্থিতি। দুই নম্বর হচ্ছে আমাদের দেশের বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়েছে, যদিও হটস্পট বলতে আমরা কতগুলো বিশেষ বিশেষ জায়গাকে এখন মিন করছি, যেমন ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিন্তু ঢাকার বাংলাদেশের বেশিরভাগ শহরাঞ্চল ইতিমধ্যে অলরেডি আক্রান্ত হয়ে গেছে, সব জায়গা থেকেই রোগীর রিপোর্ট পাওয়া যাচ্ছে। আর এছাড়াও আমাদের গ্রামাঞ্চলগুলো যেখানে জনবসতি খানিকটা কম সেই সব জায়গায়ও কিন্তু এখন নতুন নতুন করে রোগী শনাক্ত হচ্ছেন। আমাদের যদি আমরা বলি যে আমাদের যে ডিজি অফিসের যে উপাত্ত, যেখান থেকে প্রত্যেক দিন শনাক্ত রোগীর সংখ্যা, মৃতের সংখ্যা এগুলি দেওয়া হচ্ছে, সেই সংখ্যাগুলোও কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। যেমন আপনারা সবাই দেখেছেন এখন কিন্তু বাংলাদেশ পৃথিবীর মানে 20তম আক্রান্ত রোগীর সংখ্যার দিকে বাংলাদেশ 20তম, হয়তো আগামীকালকেই বাংলাদেশ কাতারকে ছাড়িয়ে 19তম স্থানে চলে যাবে। মানে বাংলাদেশ দ্রুত আগাচ্ছে এই ব্যাপারে, এক মাস আগে বাংলাদেশ ছিল 40তম স্থানে। ঠিক তেমনি মৃত্যুর সংখ্যাও মানে আমাদের সরকারি হিসাব অনুসারে মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে। যেমন আমাদের গত 24 ঘন্টায় এই অফিসিয়াল ফিগারটা হচ্ছে 45, যেটা 2 সপ্তাহ আগেও থাকতো 20-এর চেয়ে নিচে, সেই মৃতের সংখ্যা আমাদের দ্রুত হারে বেড়ে যাচ্ছে। তা সব কিছু মিলায় আমি বলবো যে আমাদের একটা ওই ভাইরাসের সংক্রমণটা বৃদ্ধি পায়, প্রতি 2 সপ্তাহ পর পর একটা নির্দিষ্ট মাত্রায় বৃদ্ধি পায়, যেটা আমরা বলি যে রিপ্রোডাকশন নাম্বার কত তার উপর নির্ভর করে। 2 সপ্তাহ পর পর দ্বিগুণ হতে পারে, তখন আমরা বলবো রিপ্রোডাকশন নাম্বার 2, 2 সপ্তাহ পর পর 3 গুণ হলে আমরা বলবো সেটা রিপ্রোডাকশন নাম্বার 3। এই হারে বেড়ে যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে আমরা সম্ভবত আগামী মাসের মাঝামাঝি একটা সময় আমরা একটা সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছাতে পারি, এবং সেই খারাপ পর্যায়টা এখনকার চেয়ে অনেক বেশি খারাপ, মানে আমার আমার দৃষ্টিতে এখনও খারাপ। এই যে এখন 40 বা 45 জন মারা যাচ্ছেন, বা আমাদের সরকারি হিসাবে 3000 জন মানুষ প্রত্যহ আক্রান্ত হচ্ছেন, মানে এখানে আমাদের অবশ্যই মানতে হবে যে আমরা টেস্টের ভিত্তিতে বলছি আক্রান্তের সংখ্যা, কিন্তু অনেক মানুষের টেস্ট করা সম্ভব হচ্ছে না, কাজেই টেস্টের মাধ্যমে প্রমাণিত আর প্রমাণিত নন সবাইকে যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু আক্রান্তের সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি হবে। তা সেই সব কিছু দিয়ে এখনকার পরিস্থিতি কিন্তু অত্যন্ত নৈরাশ্যজনক এবং হতাশাব্যঞ্জক আমরা বলবো, এবং সেই পরিস্থিতিটা আগামী 1 মাস পরে আরও এখনকার তুলনায় আরও অনেক বেশি খারাপ হতে পারে বলে আশঙ্কা হচ্ছে, যদি এটাকে নিয়ন্ত্রণের একটা চমৎকার উদ্যোগ যদি এখনই গ্রহণ করা না হয়। এই মানে সামান্য পরিস্থিতি আমি এভাবেই মানে সামারাইজ করলাম।